सुप्रिय शिक्षार्थीबृंद अस्सलाम वालेकुम बनसी नैशनल आइडियल स्कूल करतृक आयोजित बीएनएस होम स्कूल पक्ष तुम्हारे स्वागत जाची जान्नातुल फेरदौस सहकारी शिक्षक विषय तथ्य जोगाजोग प्रजुक्ति आज के टॉपिक्स नहीं आलोचना करब ई कमार्स एवं ई सार्विस समूह मध्य आलोचना करो। आजकल क्लसटा खूब ही गुरुत्वपूर्ण कारण आप तथ्य जोगाजोग प्रजुक्ति व्यवहार कर ई सार्विस एवं ई कमार्सर माध्यम क्यों केना बेचा करा जाए क्यों सेवामूलक परीक्षा करा जाए क्यों सेवा पावा जाए यह विषय नहीं आज के क्लस आलोचना करब। आसो आज के क्लस नहीं आलोचना करी आलोच्य विषय ई सार्विस और ई कमार्स बांग्लादेशेर वर्णना करो। प्रथम आमाके जानते हबे ई सार्विस कि सरकारी एवं बेसरकारी अनेक सेवामूलक संस्था सार्वक्षणिक भावे देशेर जनगण के विभिन्न सेवा प्रदान करे थाके। ई सेवार प्रधान प्रधान वैशिष्ट्य हलो एटी स्वल्प खरचे स्वल्प समय एवं हैरानीमुक्त सेवा निश्चित करे। बांग्लादेश सरकारेर विभिन्न मंत्रणालय विभाग और अधिदप्तर समूहर उद्योगे इतिमध्ये अनेक ई सेवा चालू हयेछे। तार मध्य उल्लेखयोग्य हलो पाठ्यपुस्तक डिजिटल संस्करण ई पुजी ई पर्चा ई टिकेट टेलीमेडिसिन अनलाइन आयकर हिसाब करार क्यालकुलेटर इत्यादि আমাদের এগুলো হচ্ছে ই সার্ভিস সমূহ। আমরা আমাদের বর্তমান ডিজিটাল বাংলাদেশ করার কারণে আমরা এই সেবাগুলো কি করি পেয়ে থাকি। আমরা কিভাবে ই পুজি ই পর্সা ই টিকিটিং টেলিমেডিসিন অনলাইনে আয়কর হিসাব ইত্যাদির মাধ্যমে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে এই সেবামূলক আমরা পেয়ে থাকি। নিম্নে কয়েকটি উল্লেখযোগ্য ই সেবা সংক্ষিপ্ত বর্ণনা করা হলো। প্রথমে আমরা ই পুজি দেশের প্রথম ই সেবা সমূহের মধ্যে একটি হচ্ছে ই পুজি। দেশের 15টি চিনিকলের সকল 88 এসএমএসের মাধ্যমে পুঁজি তথ্য পাচ্ছে। এসএমএসের মাধ্যমে 88রা তাৎক্ষণিকভাবে পুঁজির তথ্য পাচ্ছে বলে এখন তাদের হয়রানি ও বিড়ম্বনার অবসান হয়েছে। ই পুঁজি ই পুঁজি হচ্ছে আমাদের আগ মানে আমরা আগের যে সরবরাহ করা হয় এটা যদি সঠিকভাবে আমরা এসএমএসের মাধ্যমে তথ্যটা পাই তাহলে আমরা আমাদের চিনির কী হয় চিনি উৎপাদন ভালো হয়। যদি আমরা সঠিকভাবে তথ্য না পাই সঠিকভাবে আখ চাষিরা আখ কী করার পর্যাপ্ত পরিমাণ না রাখে সঠিকভাবে উৎপাদন না করে তখন আমাদের কী হবে চিনির দাম বেড়ে যাবে। এই ক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। আমরা এসএমএসের মাধ্যমে হোক যেভাবেই হোক না কেন আমরা সঠিক তথ্য পেলে আমরা আখ চাষিরা কীভাবে সঠিকভাবে আখ চাষ করতে পারবে। এই জন্য আমাদের বাংলাদেশে চিনি কল রয়েছে কয়টি 15টি। আমাদের যদি আখ চাষি সরবরাহ সঠিকভাবে করতে পারে তাহলে আস্তে আস্তে আমাদের চিনির কলটা কী হবে বেড়ে যাবে। তারপরে হচ্ছে আমাদের ই পুঁজির পরে ইএমটিএস। ইএমটিএসের মানে কি ইএমটিএসের মানে হচ্ছে ইলেকট্রনিক্স মানি ট্রান্সফার সিস্টেম। বাংলাদেশ ডাক বিভাগের ইলেকট্রনিক্স মানি ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে দেশের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে নিরাপদ দ্রুত কম খরচে টাকা পাঠানো যায়। এক মিনিটের মধ্যে 50,000 টাকা পাঠানো যায়। আমরা যেমন এক মিনিটের মধ্যে 50,000 টাকা পাঠাতেও পারি তেমনি আমরা উত্তোলন করতে পারি। কারণ আমরা দেখা গেছে অনেক সময় এই টাকা পয়সা নিয়ে আমাদের হয়রানি হয় কখনো চিন্তায় হয় কখনো আমাদের পকেট কেটে নিয়ে যায় বিভিন্নভাবে আমরা কী করতে পারি আমরা হয়রানি হতে পারি। এই ক্ষেত্রে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে ইলেকট্রনিক্সের মাধ্যমে আমরা এক স্থান থেকে অন্য স্থানে সহজে এক মিনিটের মধ্যে আমরা অনেক টাকা পাঠাতেও পারি এবং উত্তোলন করতে পারি। যেহেতু আমাদের বইতে দেওয়া আছে এক মিনিটে আমরা 50,000 টাকা পাঠানো যায় সেক্ষেত্রে আমরা 50,000 টাকাও কী করতে পারি উত্তোলন করতে পারি। এটা আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির কারণে খুবই সহজভাবে এটা করা সম্ভব। ই পর্চা বর্তমান দেশে সকল জমি রেকর্ড অনুলিপি অনলাইনে সংগ্রহ করা যায় এটিকে বলা হয় ই পর্চা। আমাদের যে দলিল আমরা জমির যে দলিল আছে আগে কী করা হতো সরাসরি গিয়ে রেজিস্ট্রি অফিসে গিয়ে আমাদের এই দলিল সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে অনেক হয়রানি হতো। এখন বর্তমানে তথ্য যোগাযোগ প্রযুক্তির কারণে আমরা অনলাইনের মাধ্যমে আমরা আমাদের সকল জমির রেকর্ড পাওয়া যায় সকল রেকর্ড এবং অনুলিপি আমরা মুহূর্তের মধ্যে পেয়ে থাকি। ই স্বাস্থ্যসেবা সরকারি স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত চিকিৎসকরা এখন মোবাইল ফোনে স্বাস্থ্য পরামর্শ দিয়ে থাকেন। রোগী হাসপাতালে না এসেও বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা ও পরামর্শ পাচ্ছেন। আমরা ই সেবা আমরা ঘরে বসে
দূর থেকে টেলিফোনের সাহায্যে যে স্বাস্থ্যসেবা দেওয়া হয় সেটা হচ্ছে আমরা কী বলি টেলিমেডিসিন। আগেরকার মানুষ কী করতো, ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার নিজে দেখে সশরীরে দেখে ঔষধ দিত। এখন আমরা প্রযুক্তির মাধ্যমে আমরা চিকিৎসা করতে পারি এবং পরীক্ষা নিরীক্ষা করতে পারি এবং অনলাইনের মাধ্যমে আমরা কী করতে পারি, আমরা সশরীরে না গিয়েও মোবাইলের মাধ্যমে অথবা অনলাইনের মাধ্যমে SMS-এর মাধ্যমে আমরা কী করতে পারি, সহজে ঘরে বসে মধ্যে আমরা স্বাস্থ্যসেবা নিতে পারি। দেখা গেছে আমরা বাংলাদেশে থেকে আমরা সারা বিশ্বের সাথে যোগাযোগ করে আমরা SMS-এর মাধ্যমে আমরা কী করতে পারি, ভালো ডাক্তারের পরামর্শ নিতে পারি এবং সহজে আমরা রোগমুক্ত করতে পারি। রেলওয়ে টিকিটিং ও মোবাইল টিকিটিং। বাংলাদেশ রেলওয়ে কয়েকটি আন্তঃনগর ট্রেনের টিকিট এখন মোবাইল ফোনে ক্রয় করা যায়, আবার অনলাইনে টিকিট সংগ্রহ ব্যবস্থা রয়েছে। দেখো রেলওয়ে টিকিটিং, আমরা আগে কী করা হতো, আমরা যখন টিকিট কাটা হতো, যখন আমরা বাস ট্রেন বিমান ইত্যাদি টিকিট কাটা হতো, তখন সশরীরে গিয়ে লাইনে দাঁড়িয়ে হয়রানি মুক্ত ঘন্টার পর ঘন্টা থেকে আমরা কী করতাম, আমাদের টিকিট কাটা হতো। এখন বর্তমানে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির কারণে আমরা ঘরে বসে অনলাইনের মাধ্যমে মুহূর্তের মধ্যে আমরা কী করতে পারি, টিকিট কাটতে পারি, আমাদের আর হয়রানি মুক্ত হতে হয় না। আমরা এখন সহজে আমরা কী করতে পারি, হয়রানি মুক্ত হয়ে আমরা ঘরে বসে বিমানের টিকিট, বাসের টিকিট, ট্রেনের টিকিট ইত্যাদি টিকিট কেটে আমরা সহজে এক স্থান থেকে অন্য স্থানে গন্তব্যে পৌঁছে যেতে পারি। ই কমার্স বাংলাদেশ 2011 থেকে 2012 সালে বাংলাদেশে আস্তে আস্তে ই কমার্স প্রসার হচ্ছে। ই কমার্সের মূল্য পরিশোধ করা যায় মোবাইল ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে। এই যে ই কমার্স হচ্ছে আমাদের বিজনেস সংক্রান্ত বিষয়। এটা 2011 থেকে 2012 সালে বাংলাদেশে এটা আস্তে আস্তে কী করা হয়, চালু করা হয়। ই কমার্সে আমরা সহজে কী করতে পারি, মূল্য পরিশোধ করতে পারি, যেমন ক্যাশ অন ডেলিভারি, যখন আমাদের পণ্য নিয়ে আসবে তখন আমরা সাথে সাথে কী করতে পারি, টাকাটা দিতে পারি। আর এটাকে বলা হয় COD, COD-র পূর্ণরূপ হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। যেমন আমাদের এখানে EMTS, এটা আমাদের পূর্ণরূপ আসতে পারে যে ইলেকট্রনিক্স মানি ট্রান্সফার সিস্টেম, তেমনি আমাদের COD হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, যখন আমাদের পণ্য নিয়ে আসবে তখন আমরা সাথে সাথে কী করতে পারি, টাকাটা দিতে পারি। ই কমার্স করা যায় এই ধরনের অতি পরিচিত ওয়েবসাইট হলো www.bigtray.com, www.amazon.com, www.ebay.com ইত্যাদি। এই ই কমার্স এগুলো পরিচিত ওয়েবসাইট, এগুলোর মাধ্যমে আমরা কী করতে পারি, কেনাবেচা করা যায়। তাই বলা যায় যে ইলেকট্রনিক্স মাধ্যমে বাণিজ্য করাকে ই কমার্স বা ই বাণিজ্য বলা হয়। আমরা যে ওয়েবসাইটগুলো দেওয়া আছে এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে আমরা কী করি, আমাদের নিজেদের পণ্য কেনাবেচা করা যায়, এই জন্য এটাকে বাণিজ্য ই কমার্সও বলা যায় অথবা ই কমার্স হিসাবে পরিচিত। তাহলে তোমাদের এই টপিক্সের উপর জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া হলো অনুশীলনমূলক বাড়ির কাজ। জ্ঞানমূলক প্রশ্ন, বাংলাদেশে কত সাল থেকে ই কমার্সের প্রসার শুরু হয়? এক, দুই নম্বর হচ্ছে EMTS-এর পূর্ণরূপ লিখো, তিন COD-এর পূর্ণরূপ লিখো, চার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মূল্য পরিশোধের সুযোগ পাওয়া যায় কোথায়? পাঁচ, টেলিমেডিসিন বলতে কী বোঝায়? ছয়, কম্পিউটার নেটওয়ার্কের আওতায় কেনাবেচা করাকে কী বলে? সাত, বাংলাদেশ চিনির কল কয়টি? আট, EMTS-এর মাধ্যমে এক মিনিটে কত টাকা পাঠানো যায়? EMTS-এর মাধ্যমে এক মিনিটে কত টাকা পাঠানো যায়? সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, আশা করছি তোমরা ইউটিউব ক্লাসটি মনোযোগ সহকারে দেখবা। যদি কোনো সমস্যা হয় অবশ্যই ফোন নাম্বার এবং মেসেঞ্জার আইডি আছে, অবশ্যই যোগাযোগ করবা। আবার কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।